আসা এনজিওতে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, যেখানে কিন্তু 30,000 টাকা স্যালারি দেওয়া হবে। ভিউয়ার্স, আপনারা কিন্তু জানেন আসা এনজিওতে খুব হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় এবং স্যালারির পাশাপাশি অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, যে কারণে কিন্তু আসা এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাজার হাজার মানুষ আবেদন করে। ভিউয়ার্স, আসা এনজিওর এই চাকরিটিতে আবেদন করলে আপনাকে কি কি কাজ করতে হবে, আসা এনজিওতে এখন যেটি দেখাবো সেটি বাদে আরও কয়টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কিভাবে আবেদন করলে আপনাদের অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে ডাকা হবে, ইত্যাদি সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আবেদনের এমন একটি গোপন টিপস দেখাবো যেভাবে আবেদন করলে আপনাদের অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে ডাকা হবে। ভিউয়ার্স, আপনারা যারা আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন, কারণ একমাত্র আমাদের চ্যানেলই সরকারি বেসরকারি সব ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপলোড দেওয়া হয় এবং প্রত্যেকটি ভিডিওতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন। ভিউয়ার্স, আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে চলে যাবে নোটিফিকেশন। ঢাকায় নিয়োগ দেবে আসা, বেতন 30,000 টাকা। ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আসা এনজিওতে অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 30 ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম আসা, পদের নাম অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার, পদসংখ্যা 2 জন, শিক্ষাগত যোগ্যতা বিএসসি, এমএসসি, সিএসসি, ট্রিপলই, আইটি, এমআইএস, ইসিই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি। ভিউয়ার্স, আপনারা বিএসসি অথবা এমএসসি করলে হবে, এই সাবজেক্টগুলোর উপর আপনাদের করতে হবে। এই সাবজেক্টগুলো যে কোনো একটি সাবজেক্টই যদি আপনি বিএসসি অথবা এমএসসি করেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা 2 বছরের, বেতন 30,000 টাকা। চাকরির দায়িত্বসমূহ, ভিউয়ার্স, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই চাকরিটি পেয়ে থাকেন তাহলে আপনাকে এই কাজগুলো করতে হবে। এছাড়াও ভিউয়ার্স, আপনাকে ইন্টারভিউতে যখন প্রশ্ন করা হবে এই টপিকগুলোর উপরেই প্রশ্ন করা হবে, তাই খুব গুরুত্ব সহকারে এই টপিকগুলো আপনি ভালোভাবে মন দিয়ে শুনবেন এবং প্রত্যেকটি কাজ বোঝার চেষ্টা করবেন। যদি বুঝতে না পারেন তাহলে এখানে এসে আপনি টপিকগুলো আলাদা করে সিলেক্ট করবেন, তারপর গুগলে সার্চ দেবেন, দিয়ে দিয়ে আরও বেশি বিস্তারিত জেনে নেবেন, অথবা ইউটিউবে সার্চ দিয়ে সেই বিস্তারিত জেনে নেবেন। আসা এনজিওর উন্নত অ্যাপ্লিকেশন ডিজাইন এবং তৈরি করা, অর্থাৎ আসা এনজিওর জন্য আপনি মোবাইল অ্যাপ অথবা কম্পিউটার সফটওয়্যার এমনভাবে তৈরি করবেন যেটি তৈরি করা আছে তার থেকে আরও আপডেট, তার থেকে আরও উন্নত এরকমভাবে তৈরি করবেন যাতে গ্রাহকরা অথবা মানুষরা সেগুলো ব্যবহার করে খুব স্মুথলি ব্যবহার করতে পারে এবং সেগুলো ব্যবহারের মাধ্যমে তাদের সুবিধা হয়। ডিজাইন করতে ক্রস ফাংশনাল টিমের সাথে সহযোগিতা করা, অর্থাৎ অ্যাপ্লিকেশনের যে ডিজাইন, যেমন ধরুন আপনি বিকাশে অথবা নগদে যে লেনদেন করেন তখন কিন্তু আপনাকে অনেক অনেক সুযোগ সুবিধা দিয়েছে। প্রথম প্রথম সেগুলোতে অনেক কঠিন লাগতো, অথবা অন্যান্য অনেক ব্যাংকের অ্যাপস আছে যেগুলো আপনি লেনদেন করতে গেলে অনেক কঠিন অথবা অনেক সমস্যা, কিন্তু বিকাশ অথবা নগদে যখন আপনি লেনদেন করতে চান তখন কিন্তু দেখেন যে অনেক সহজেই সেখানে লেনদেন করা যাচ্ছে, একটি দুইটি ক্লিকের মাধ্যমে লেনদেন করে ফেলতে পারছেন। ঠিক এরকমই আসা এনজিওর সফটওয়্যারটি আপনার এমনভাবে তৈরি করতে হবে যাতে গ্রাহক সেগুলো ব্যবহার করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, খুব সুবিধা পায়। বাইরের ডেটা উৎস এবং অ্যাপের মাধ্যমে কাজ করা, অর্থাৎ কম্পিউটারে ডেটা দেওয়ার আগে যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলো এবং এছাড়া অন্যান্য কোম্পানির অ্যাপগুলো কী কী ডেটা তৈরি করছে অথবা কীভাবে অ্যাপ তৈরি করছে সেই ডেটাগুলো ইত্যাদির মাধ্যমে আপনাকে অ্যাপের মাধ্যমে কাজ করতে হবে। বাগ ফিক্সিং এবং নতুন বৈশিষ্ট্য উন্নয়নে কাজ করা, বাগ বলতে বোঝানো হয়েছে যেমন ধরুন আপনি ফেসবুকে অথবা অন্যান্য সফটওয়্যার ব্যবহার করছেন সেসব জায়গায় মাঝে মাঝে কিন্তু সমস্যা হয়, সেই সমস্যাগুলো কিন্তু কোম্পানির মালিক আবার ঠিক করে ফেলে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের দ্বারা। ঠিক এরকমই আপনার অ্যাপস ব্যবহারের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় সেগুলো সমাধান করতে হবে। সফটওয়্যার সমস্যা সমাধানে দলের সাথে সদস্য হিসেবে কাজ করা, সফটওয়্যার সমস্যা সমাধানে যে দল রয়েছে বা টিম রয়েছে সেই টিমের সদস্য হিসেবে আপনাকে এখানে কাজ করতে হবে। কোড লিখুন এবং পরীক্ষা করুন, প্রয়োজনীয় হিসাবে এটি পরিমার্জন করুন, অর্থাৎ আপনি সফটওয়্যারের জন্য একটি নতুন করে কোড তৈরি করবেন অথবা নতুন একটি সফটওয়্যার পেজের জন্য কোড তৈরি করবেন, সেই কোডটি আপনি ব্যবহার করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন সেই কোডে কী কী সমস্যা আছে সেগুলো সমাধান করবেন, সমস্যা না থাকলে আরও স্মুথ কীভাবে বানানো যায় সেটি চেষ্টা করবেন, ইত্যাদি আপনাকে কাজের উপর থাকতে হবে।
প্রযুক্তি প্রকল্পে কাজ করা এবং এর সাফল্য অবদান রাখা, অর্থাৎ কম্পিউটারে অথবা মোবাইলে প্রযুক্তিগতভাবে যাতে কাজ করা যায় সেগুলো আপনাকে করতে হবে, সেগুলো প্রকল্প হিসাবে কাজ করতে হবে। যেমন আসে এনজিওর হেড অফিস থেকে কোনো প্রকল্প আসতে পারে যে আমরা এরকম একটি লোন দিতে যাচ্ছি মানুষকে, সেই লোন কিভাবে মানুষ সহজে নিতে পারবে বা ছাত্রছাত্রীরা কীভাবে নিতে পারবে সেই অনুযায়ী একটি অ্যাপ্লিকেশন তৈরি করুন, সেই অনুযায়ী একটি সফটওয়্যার তৈরি করুন, সেগুলো আপনাকে করতে হবে এবং সেগুলো যাতে সাফল্য অর্জন করে সেই দিকে নজর রাখতে হবে। অফিস তত্ত্বাবধায়ক কর্তৃক নির্ধারিত কোনো কাজ আইনানুগ দায়িত্ব গ্রহণ করা, অর্থাৎ অফিস তত্ত্বাবধায়ক অথবা আপনার বস যিনি থাকবে, আপনার রিপোর্টিং বস যিনি থাকবে, তিনি যদি আপনাকে কোনো কাজ দেয় তাহলে সেই কাজগুলো আপনাকে সেটি আইন অনুযায়ী করে দিতে হবে এবং সঠিকভাবে করতে হবে। এখানে ভিউয়ার চাকরির ধরন বলা হয়েছে ফুল টাইম, প্রার্থীর ধরন বলা হয়েছে নারী অথবা পুরুষ, যে কেউ এখানে আবেদন করতে পারবেন। বয়সসীমার কথা বলা হয়েছে 30 বছর পর্যন্ত আবেদনের সুযোগ থাকবে, 30 বছরের বেশি হলে কিন্তু আবেদন করতে পারবেন না, তবে 30 বছর কম হলে যে কোনো বয়সে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে। কর্মস্থল ঢাকা, আবেদনের শেষ সময় 30 ডিসেম্বর 2023। ভিউয়ার্স, আমি আপনাদের প্রথমে বলেছিলাম যে আসে এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাজার হাজার মানুষ এখানে আবেদন করে ফেলে, তাই আপনি অত দেরি করবেন না, যত দেরি করবেন ততই কিন্তু আপনার সিভিটি পেছনের দিকে পড়বে, আপনি যতই আগে আগে আবেদন করবেন ততই আপনার সিভিটি সামনের দিকে থাকবে এবং সামনের দিক থেকে কিন্তু কোম্পানির মালিকরা সিভি বাছাই করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ভিউয়ার্স, আবেদনের নিয়ম, আগ্রহীরা বিডি জবস এর মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বিডি জবস এর মাধ্যমে আবেদন কিভাবে করবেন, আবেদন করার জন্য আপনারা এই যে লিঙ্কটি রয়েছে এটি কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে এই জায়গায় এসে সব তথ্য ভালো মতো আরেকবার পড়ে নেবেন। পড়ার পর ভিউয়ার্স, আপনি বাংলাদেশের কোন এলাকা থেকে চাকরিটি করতে যাচ্ছেন অথবা কোন এলাকা থেকে আবেদন করতে যাচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরপর ভিউয়ার্স, এখানে এই যে বিডি জবস লেখা রয়েছে এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার পাশের ট্যাবে বিডি জবস এর অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে, যেখানে কিন্তু আশা এনজিও তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। এখানে এসে তাদের নিয়োগ বিজ্ঞপ্তির সব তথ্য ভালো মতো পড়ে নেবেন। পড়ার পর আপনি এখান থেকে সেই জায়গায় যাবেন যেখানে গিয়ে আপনি সেটিংটি কমপ্লিট করলে আপনাকে অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে ডাকা হবে। আপনি বিডি জবস এর হোম পেজে যাবেন, হোম পেজে গিয়ে চেক করে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি 100% প্রফেশনাল হয়েছে কিনা। যদি আপনার অ্যাকাউন্টটি 100% প্রফেশনাল না হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করবেন না, আবেদন করলে আপনার সিভিটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভিউয়ার্স, এখন কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টটি 100% করবেন, যদি আপনার অ্যাকাউন্টটি আপনি 100% করতে না পারেন তাহলে আমাদের চ্যানেলে যাবেন, গিয়ে এখানে এই ভিডিওটি দেখবেন, হাউ টু ক্রিয়েট 100% প্রোফাইল বিডি জবস অ্যাকাউন্ট। এখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে একটি বিডি জবস অ্যাকাউন্টকে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কোন কোন উত্তর কিভাবে দিলে অ্যাকাউন্টটি 100% হবে, কোন কোন প্রশ্নের উত্তর কী কী লিখতে হবে অথবা কোথায় কোথায় কী লিখতে হবে, কোন সার্টিফিকেট আপলোড করতে হবে, কোন সার্টিফিকেটগুলো কোথা থেকে আপনি ফ্রিতে পেয়ে যাবেন ইত্যাদি সব কিছু একেবারে লাইভ প্রুফ দেখানো আছে। এটি দেখে আপনি আপনার অ্যাকাউন্টে 100% করে নেবেন। করার পর ভিউয়ার্স, এখানে এসে আপনি এই যে নিচে আবেদন করুন লেখা রয়েছে এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কিন্তু আপনি আবেদনের কত টাকা স্যালারি চাচ্ছেন সেটি এখানে বসাতে পারবেন। আপনি যেহেতু 30,000 টাকা দেওয়া আছে তাই 30,000 টাকা বসাবেন। এরপর ভিউয়ার্স, নিচের দিকে এসে একটি সতর্কবার্তা রয়েছে, এই সতর্কবার্তাতে টিক দিবেন। এখানে কিন্তু লেখা রয়েছে যে বিডি জবস এবং সহজ সলিউশন শুধুমাত্র নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে, তাই আপনি চাকরির আশায় কারোর সাথে আর্থিক লেনদেন করবেন না, অবৈধভাবে লেনদেন করে যদি প্রতারিত হন তাহলে কিন্তু বিডি জবস এবং সহজ সলিউশন কোনোভাবেই দায়ী থাকবে না। সতর্কবার্তা আপনি রাজি থাকলে এখানে টিক দেওয়ার পর আপনি আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও ভিউয়ার্স, আবেদন করতে অন্য যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি করছেন। ধন্যবাদ।